আসসালামু আলাইকুম। ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইমিনুল ইসলাম মান্না। আসলে অনেকেই আমাকে পার্সোনাল মেসেজ করতেছেন যে বিষয়টা হচ্ছে একজন এজেন্ট আসলে ক্যাশ আউট দিতে চেয়েছে রিং আইডিতে, তো সেই বিষয় নিয়ে অনেকজন মেসেজ করে বলতেছেন যে ভাইয়া এটা কি সত্যি না মিথ্যা। তো আমাকে একজন আবার ভিডিওটা ফরওয়ার্ড করেছে, তো সেই বিষয়ে আসলে কথা বলবো। কথা বলার আগে আপনি যদি আমাকে ফার্স্ট টাইম শুনে থাকেন বা দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো চলুন কথা বলা যাক মেইন টপিকস নিয়ে, অর্থাৎ রিং আইডিতে যে এজেন্ট ক্যাশ আউট দিতে চেয়েছে 25টা, সেটা বিষয় নিয়ে। তো একটু আমরা ভিডিওটা দেখে নেই। 25টা ক্যাশ আউট দেব বিস্তারিত আমি জানি। আচ্ছা, তো ইনি এখানে যেটি মেনশন করেছেন সেটি হচ্ছে যে উনি 25টা ক্যাশ আউট দিবে এবং কোন দিন দিবে সেটা আসলে জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর যারা আসলে এই মানে ক্যাশ আউটের এই বিষয়টা শুনে যারা আসলে খুব আনন্দিত হয়েছেন, আপনাকে সোজা একটা কথা বলি, রিং আইডির ম্যাক্সিমাম এজেন্ট বলেন বা ওদের যে সো কোল্ড কর্তৃপক্ষ যাদেরকে বলা হয় আর কি, তো এরা হচ্ছে ধান্দাবাজ টাইপের। কারণ এদের বিজনেসই হচ্ছে স্ক্যাম বিজনেস। এদের মেইন বিজনেসটাই হচ্ছে দাঁড়িয়ে আছে মিথ্যার উপর ভিত্তি করে। তো এর আগে আপনারা শুনেছিলেন রাহুল দ্য সুপারম্যান মেবি নাম ছিল ওই এজেন্টের, তো ওই ভদ্রলোক মেবি ক্যাশ আউট নিতে চাইছিলো 40টা না 50টা। তো এটা নিয়ে কী ধরনের কথাবার্তা হয়েছে সেই বিষয়টা আপনারা জানেন। কন্ট্রোভার্সি একটা ক্রিয়েট হয় এদের কথাবার্তার মতে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। তো এদের মেইন যে কথাবার্তা সেটা হচ্ছে যে ভদ্রলোক এখানে লাইভ স্ট্রিমিংয়ে তার বলছে যে 25টা ক্যাশ আউট নিবে, তো এটা আসলে কবে কার ভিডিও সেটা আমি জানি না, আপনারা ফরওয়ার্ড করছেন আসলে ওইখানে তো আর ডেট মেনশন করা থাকে না। তো যাই হোক, যেহেতু উনি 25টা ক্যাশ আউট যদি নিতে চায় তাহলে বিষয়টা হচ্ছে যে উনাকে উনার পকেট থেকে টাকা দিতে হবে। এখন যদি উনি উনার পকেট থেকে টাকা দিতে চায় সেটা উনার ব্যাপার, আর উনি যদি অফিসিয়ালভাবেও টাকা পায় সেটা উনারা বোঝে। কিন্তু উনি যেহেতু লাইভ স্ট্রিমিং করে, উনাকে আমি ম্যাক্সিমাম দেখি যে উনি অ্যাক্টিভ আপনার রিং আইডিতে, উনি ইউজারদের পক্ষে এখন কথা বলে। তো ইউজারদের পক্ষে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যখন এজেন্ট বা তাদের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে তাদের পক্ষে কথা বলতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন, এগুলোই স্বাভাবিক। আমি আসলে রাত্রে কাজ করতেছিলাম, তো রাত্রে কাজ করার ফাঁকে দেখি যে অনেকজনই আমার ফেসবুকে মেসেজ করেছে যে ভাইয়া এটা দেখেন তো কী অবস্থা। ইমোতে আসলে বেশ কয়েকজন ইয়া করছে। তো এটা আসলে এখন যেটা আমি বললাম আপনাদের সোজাসাপটা কথা, যে উনি আদৌ আসলে ক্যাশ আউট দিবে কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর এখন উনি এখন হয়তো বা বলতে পারে হ্যাঁ এখন আপনাকে ক্যাশ আউট দিলে আপনি হয়তো বিশ্বাস করতেন, আপনাকে ক্যাশ আউট দিই নেই বা দিব না এই জন্যে আপনি বলতেছেন এইভাবে, এরকম কিছু না। আসলে এই ক্যাশ আউটের বিষয়গুলো নিয়ে এর আগেও কথা হয়েছে রাহুল দ্য সুপারম্যান মেবি বললাম না, তো উনি আসলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছিল এবং ওই কন্ট্রোভার্সিটাতে উনি মোটামুটি হয়তো বা ইউটিউবিং বা যাই বলেন উনার একটা হিডেন একটা উদ্দেশ্য ছিল, উনি সেটাতে সফল। এখন যারা ক্যাশ আউটের বিষয়টা নিয়ে কথা বলতেছিলেন তাদের সঙ্গে বা তাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলে একটু গল্প করার ফাঁকেই এই বিষয়টা আসলে সিরিয়াসলি একটু নিলাম, যেহেতু এর আগেও তারা এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। তো মিস্টার কামাল হোসেন মেবি ওনার নাম, হ্যাঁ কামাল। তো কামাল সাহেব, আপনি যদি আসলে নিজে উদ্বুদ্ধ হয়ে আপনি কেন ক্যাশ আউট দিচ্ছেন সেটা আসলে সবথেকে বড় প্রশ্ন। এখন আপনি যদি মনে করেন যে না আমি ভাই ওই দু চারটা লোকের হেল্প করতে যাচ্ছি এই জন্য আমি আসলে ক্যাশ আউট দিতে যাচ্ছি 24টা বা 25টা, ইভেন 25টা ক্যাশ আউট কত অ্যামাউন্টের হবে সেটা মেবি যদি আমরা ক্যাশ আউট সেকশনে যাই তাহলে আমরা সেখানে দেখতে পাবো যেটা কি সর্বনিম্ন ক্যাশ আউটটা হবে না সর্বোচ্চ যে ক্যাশ আউট 10,000 টাকার সেটা ক্যাশ আউট হবে। তো 10,000 টাকার ক্যাশ আউট হলে তো মোটামুটি মনে করেন যে 2,50,000 টাকার মতো ক্যাশ আউট হয়ে যাবে। আর যদি সর্বনিম্ন হয় সেটা আসলে কত হবে সেটা তো আসলে মেনশন করেন নাই উনি, উনি শুধু একটা বলছে যে আমি 25টা ক্যাশ আউট নিব। তো এই বিষয়গুলো এবং উনি স্বীকারও করছে যে আমি বিস্তারিত আসলে জানাই দিব আমার ইউটিউব চ্যানেলে। তো এটা আসলে উনার এই যে বললাম না যে ইউটিউব চ্যানেল কেন, ইউটিউব চ্যানেলে কেন বলবেন, আপনি তো লাইভ স্ট্রিমিংয়ে আসতেছেন তো সেখানেই বলে দিতেন। ইভেন আপনি যদি আপনার যদি কথাবার্তা যদি বলারই দরকার হইতো তাহলে আগে থেকে আপনি ইউটিউবেই ভিডিও আপলোড করে বলে দিতেন। তো যাই হোক, এখানে আমি বরাবরই বলতেছিলাম যে এদের একটা হিডেন একটা ব্যাপার স্যাপার আছে। এখন উনি হয়তো বা চাচ্ছেন যে উনার ইউটিউবের যে
চ্যানেল, সেখানে হয়তো বা ফ্যান ফলোয়ার একটু বাড়ানোর ওনার টার্গেট আছে। তো টার্গেট থাকাটাকে আমি অবৈধ কিছু মনে করি না, কারণ প্রতিটা লোকের একটা ওয়ার্কিং প্রসেস আছে। এখন আপনি কীভাবে কাজ করবেন সেটা আপনার বিষয়, কিন্তু এই ক্যাশ আউটের একটা লোভ দেখিয়ে, কারণ এটাকে আমি লোভ বলি, এটা এক ধরনের ক্লিক বেট বলে আর কি। তো আপনি এখানে এইভাবে ক্লিক বেটিং করে আপনি যদি ইউজারকে আকৃষ্ট করেন বা আপনি ইউজারের অ্যাটেনশন নিতে চান, আপনার চ্যানেলে আসবে, আসে আপনাকে ফ্লো করবে, সেটা আপনার কিন্তু আরেকটা উদ্দেশ্য বোঝা যায়। কারণ আপনি যদি বলতেন যে না ঠিক আছে আমি নেক্সট লাইভ স্ট্রিমিংয়ে বলে দিব, কিন্তু আপনি এই ক্যাশ আউটের বিষয়ে নেক্সট আপনি বলছেন যে আমার এই ক্যাশ আউটের আপডেটটার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে মানে টার্গেট নিয়ে বসে থাকবেন, বা আপনি চোখ রাখবেন যে আপনার ইউটিউব চ্যানেলে উনি কখন ভিডিও আপলোড করতেছে সেই বিষয়গুলোতে। তো যাই হোক, আমি বরাবরই বললাম ইউটিউবিং আমরাও টুকটাক ভিডিও বানাই, তো আমাদেরও মেইন উদ্দেশ্য হচ্ছে ইউটিউবে ভিডিও তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে ভিউয়ার্স। কারণ আমি একটা কথা বলতেছি, আমার বকবকানি যদি লোকজন না শুনে তাহলে তো আমার যে কথাবার্তা বলার যে সার্থকতা সেটা কিন্তু থাকে না। তো এখন যেহেতু আপনি টুকটাক কথাবার্তা বলেন, আপনি মোটামুটি দেখি যে আমি আপনি সব থেকে বেশি লাইভ স্ট্রিমিং করেন এবং লাইভ স্ট্রিমিং করার পিছনে আপনি অনেক সময় দেন, ইভেন আপনি একজন প্রবাসী। তো যাই হোক, আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে আমরা অবশ্যই আপনার উদ্দেশ্যটাকে ওয়েলকাম করি, আর যদি আপনার উদ্দেশ্য আসলে রাহুল টাইপের হয়, ওই ভদ্রলোক যেহেতু ওনার নাম বললাম এই জন্যে যেহেতু উনি একটা এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে যার জন্য আসলে ওনার নামটা নিতে বাধ্য হলাম, তো ওনার মতো যদি আপনার উদ্দেশ্য হয় সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা সেটার তীব্র নিন্দা প্রতিবাদ যাই বলেন সেটা জানাই, এবং আমি আশা করি আপনার উদ্দেশ্যটা ভালো হবে। আর শেষমেশ আপনার যদি মনে হয় সর্বোচ্চ বা সর্বনিম্ন কত অ্যামাউন্ট আপনি ক্যাশ আউট নেবেন বা কবে নেবেন সেই বিষয়গুলো যদি আপনি ইনশিওর করে দেন এক্সুনেস, তাহলে হয়তো বা আপনাদেরকেও একটু হয়রানি কম হতে হবে। কারণ অনেকজনই মেসেজ করে, কারণ আপনার লাইভ স্ট্রিমিং ইউটিউবে আপলোড হয়, ইভেন মোটামুটি যারা রিং আইডি নিয়ে ভিডিও বানায় তারা আপনার লাইভ স্ট্রিমিং ইউটিউবে আপলোড করে, যার জন্যে আপনার মোটামুটি একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে লোকজনের কাছে বা অডিয়েন্সের কাছে। তা আপনি আপনার গ্রহণযোগ্যতাটা ধরে রাখুন, ইভেন আপনি আপনার যে ক্যাশ আউটের যে বিষয়টা সেটা আপনি ক্লিয়ার কাট মেনশন করে দিবেন, আপনি ঠিক একটা ইনফরমেশন দিবেন যেন আমাদেরকে আসলে এটার উত্তর না দিতে হয়। আমি ডিরেক্টলি বলে দিতে পারতাম যে যে এটা ক্যাশ আউট দিতে চেয়েছে বা যে এজেন্ট ক্যাশ আউট দিতে চেয়েছে তাকে ডিরেক্টলি বলেন যে তিনি কবে ক্যাশ আউট দিবে বা কত করে ক্যাশ আউট দিবে, কাদেরকে দিবে সেই বিষয়গুলো নিয়ে ওনাকে জিজ্ঞেস করেন। আমাদেরকে তো হাউকা হয়রানি করার কোনো দরকার নেই, বা আমাদের তো একটা ভিডিও বানানোর আপনার এই বিষয়গুলোর উপরে এটা দরকার নেই। তো এই কোশ্চেনটা অনেকজনে করছে, যার জন্য আসলে আমি একটা মোটামুটি স্ক্রিন রেকর্ড করেই আসলে ভিডিওটা করে দিলাম। এই হচ্ছে টুকটাক বিষয়। তো আশা করি আমার কথাবার্তা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, ভিডিওটা শেয়ার করতে পারেন সেই সমস্ত লোকের সাথে বা সেই সমস্ত গ্রুপে যারা এখন পর্যন্ত জানেন না যে কামাল সাহেব আসলে ক্যাশ আউট দেওয়ার একটা প্রস্তুতি নিয়েছেন সেই বিষয়টা নিয়ে। তো কথা হবে পরের কোনো একটা ভিডিওতে। অজানা কোনো মন্তব্য থাকলে বা আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চাইলে লিখতে ভুলবেন না কমেন্ট সেকশনে। কথা হচ্ছে পরের একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।